আচ্ছা, আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ওপেন করি। করার পর একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখবো, একটু মনোযোগ সহকারে দেখার ট্রাই করবেন। ওকে, আমরা একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ ধরেন এখানে ভেরিয়েবলের নাম দিলাম বউ। বউ ইকুয়াল বউয়ের নাম দেওয়া যায় কি, ধরেন বউ ইকুয়াল সাবানা। বউ 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 আসলে সবাই সাবানা টাইপের মহিলাদের কি চায়। আচ্ছা, তারপর এখানে লেট দিয়ে দিই আসলে। তারপর আমরা ধরেন জিএফটা চাই হচ্ছে ধরেন পরিমণি টাইপের মনে মহিলাদের, হ্যাঁ, একটু ড্যাশিং ট্যাশিং হবে, কিন্তু এরম টাইপের মানুষদের কিন্তু মানুষ বউ হিসেবে চায় না অবশ্যই। ওকে, তো এখন আমি এই জিনিসটাকে চেঞ্জ করব, ধরেন বউরে বানায় ফেলবো এ আর জিএফ বানায় ফেলবো এটারে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন সেজন্য আমরা যদি এখানে কনসোল লক করি তাহলে আমরা কি দেখতে পারবো, সাপোজ ধরেন বউ আর হচ্ছে জিএফ, এটা যদি কনসোল লক করি আমরা, আগেরগুলাকে বাদ দিয়ে দেই, তারপর কিস করছে সাবানা পরিমণি, এখানে একটা কাজ করতে পারি, এখানে মাই বউ এইটা, তারপর এখানে আসলাম, আসার পর প্লাস এখানে দিলাম হচ্ছে কি মাই গার্লফ্রেন্ড। ওকে, এখন যদি শো করি তাহলে কি কিরকম শো করি, মাই বউ সাবানা, তারপর মাই বউ সাবানা অ্যান্ড অ্যান্ড মাই গার্লফ্রেন্ড, এরকম শো করছে, ঠিক না, মাই বউ সাবানা অ্যান্ড মাই গার্লফ্রেন্ড পরিমণি। ওকে, খুব সুন্দর। এখন এখন ঘটনা হচ্ছে আমি চেঞ্জ করবো জিনিসটাকে, কীভাবে চেঞ্জ করবো, মানে এটার ভ্যালু ওইটাকে দেবো, ওইটার ভ্যালু ওইটাই ওইটাকে দেবো, সেজন্য আমরা কাজ করবো, একটা আলাদা একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, ভেরিয়েবল দিলাম, সে ভেরিয়েবলের নাম আমরা আমরা কাজ করি, এখানে ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল সাপোজ কী দেওয়া যায়, ধরেন চেঞ্জ চেঞ্জ নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমার যে মনে করেন যে পড়ে রেখে দিলাম, ঠিক আছে, এইবার চেঞ্জ নামে ভেরিয়েবল নিলাম, তার মধ্যে বউকে রেখে দিলাম, তারপরে বউকে বললাম তুমি এখন জিএফ হয়ে যাও, ঠিক আছে, আবার জিএফকে বললাম তুমি চেঞ্জ হয়ে যাও, জিএফকে বললাম তুমি হচ্ছে চেঞ্জ হয়ে যাও, কেমন জানি একটু না একটু কঠিন লাগতে পারে জিনিসটা, বাট খুবই সোজা। এখন যদি এটাকে যে যেখানে কনসোল লক করছিলাম না, এটাকে আমরা নিচে নিয়ে এসে আবার কনসোল লক করি, মাই বউ পরিমণি অ্যান্ড মাই গার্লফ্রেন্ড শাবানা, চেঞ্জ করে দিলাম। প্রথমে কি করছি, এই চেঞ্জের মধ্যে বউকে নিয়ে গেছি, এবং যখন চেঞ্জের মধ্যে চেঞ্জ আমি ভেরিয়েবল নিয়েছি তাকে, তার মধ্যে বউকে ঢুকাই দিছি, ঢুকাই দেওয়ার পর এখন বউয়ের মধ্যে তো কিছু নাই, মানে বউ যে ভেরিয়েবল এর মধ্যে কিন্তু শাবানাটা নাই, এখন বউকে বললাম তুমি হচ্ছে জিএফ হয়ে যাও, মানে তোমার ভ্যালুটা বউ হয়ে যাবে পরিমণি, ঠিক না। আচ্ছা, হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন ওই যে জিএফ এর মধ্যে এখন কিছু নাই, এখন জিএফকে বললাম তুমি হচ্ছে চেঞ্জ হয়ে যে বউ রাখছিলা তুমি, তো তোমার যেটা সেটা তুমি হয়ে যাও। এরকম করে আমরা হচ্ছে যে চেঞ্জ করলাম, মানে একটা একটার সঙ্গে একটা ভেরিয়েবলকে চেঞ্জ করলাম, এটাকে বলা হয় আসলে সোয়াপিং, সোয়াপ সোয়াপ মানে একটার সঙ্গে একটা চেঞ্জ, এটা হচ্ছে
সোয়াপিং বলা হয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা, এটা আরো একটু সহজভাবে দেখানো যাবে। তো সেটার এপিসোডে দেখাচ্ছি না, সেটা দেখাবো নেক্সট এপিসোডে। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে কামনা করছি। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।